একটু ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড টিউশন চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব লাম্পি স্কিন ডিজিজ এর গানে। লাম্পি স্কিন ডিজিজ হয়ে অনেক পশুর অনেক বেশি পরিমাণে গা হচ্ছে, সে সকল গাগুলোকে শুকাতে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন? কোন অ্যান্টিবায়োটিক সবচাইতে ভালো কাজ করে? আমরা জানি যে বাংলাদেশের এসকে ফার্মাসিউটিক্যাল এই ওষুধ কোম্পানি খুব নাম করা এবং খুব উন্নত ধরনের ওষুধ তৈরি করে। তারা অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্টাইলে সব ধরনের ওষুধ তৈরি করে। সারা দেশে প্রায় কম বেশি সব জায়গায় এই লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে অনেক গরু মারাও গেছে। তাই এই দিকে সতর্কতা অবলম্বন করে অবশ্যই ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে গা শুকানোর জন্য। যে সকল পশুর বেশি পরিমাণে গা হয়ে ক্ষত হয়েছে সে সকল পশুতে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে, অবশ্যই গা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে। ছবিতে যে বাসরটি দেখানো হয়েছিল সেটিকেও এই অ্যান্টিবায়োটিক অগমেন্ট বেড দ্বারা বাসরটিতে প্রয়োগ করার পর ধীরে ধীরে সে সুস্থ হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাকে এই অ্যান্টিবায়োটিক চালিয়ে যাব 5 দিন, 7 দিন অথবা 14 দিন পর্যন্ত। এটি হচ্ছে অগমেন্ট বেড বুলাস। এই অগমেন্ট বেড বুলাসে রয়েছে অ্যামোক্সিসিলিন, টাইহাইড্রেট বিপি এবং লঘুকৃত পটাশিয়াম ক্লেবুলেনেট বিপি। এই 2টি গ্রুপ দ্বারা এই অগমেন্ট বুলাসটি তৈরি করা হয়েছে। এই 2টি গ্রুপ থাকার কারণে ক্লেবুলেনেট বিপি থাকার কারণে গাগুলোকে অল্প কয়েকদিনেই অনেক পরিমাণে শুকাতে সাহায্য করে। অগমেন্ট বেড বুলাস এটি 1 গ্রামের একটি ট্যাবলেট। এই অগমেন্ট বেড বুলাসে অ্যামোক্সিসিলিন রয়েছে 800 মিলিগ্রামের সমতুল্য এবং ক্লেবুলেনিক অ্যাসিড রয়েছে 200 মিলিগ্রামের সমতুল্য। এটি অবশ্যই পেনিসিলিন প্লেন্টে প্রস্তুতকৃত। একটি পাতায় রয়েছে 6টি বুলাস। প্রতিটি বুলাসের মূল্য 30 টাকা। প্রতি 100 কেজি ওজনের জন্য 1টি করে বুলাস খাওয়াতে হবে দৈনিক 2বার করে, 3 দিন, 5 দিন অথবা 7 দিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে। এটির সাথে অবশ্যই যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন খাওয়াতে হবে এবং যদি জ্বর থাকে অবশ্যই জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো যাবে। এবং যেহেতু গার জন্য প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, তাই কিছু ব্যথানাশক ট্যাবলেটও খাওয়ানো যেতে পারে। এ হচ্ছে আজকের এই অগমেন্ট বেড নিয়ে আলোচনা। যদি আমার ভিডিওটি থেকে একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখবেন।